বন্ধুরা, আজ আমি রান্না করছি 19 মাসের মধ্যে লাউ ডগা দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। 19 মাসটাই যে ভেজে নিলাম, এই দেখো 19 মাস ভেজে নিলাম। এখন এখানে কালো জিরে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আগে থেকে যে আলু ভিজে রেখেছি, ভালো করে আলুগুলো ভিজে রেখেছি, দিয়ে দিলাম। ইলিশ মাছ লাউ ডগা দিয়ে হবে, এটা তোমরা হয়তো তো খাওনি। আমি একটা নতুন রান্না করলাম, দেখে নাও তোমরা। গ্যাসটা বাড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, আলু আগে থেকে ভেজে রেখেছি, আর এদিকে ইলিশ মাছ ভেজে রেখেছি। এবার লাউ ডগাটা ভালো করে কচি ডগাগুলো নিয়েছি, আর পাতা কচি পাতাগুলো নিয়ে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, আর এই সর্ষে বাটা এই রেডি করে রেখেছি। এখানে হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে রেডি করে রেখেছি সর্ষে। শাকটা অনেকটা মজে গেল, আর আমি ভালো করে ভেজে রেখেছি যাতে হয়ে যায়। ডগাটা কচি ডগাটা দিয়েছি, এবার আমি এই সর্ষেটা দিয়ে দিলাম। এই দেখে না, সর্ষেটা দিয়ে দিছি। এবার আমি এখানে এই মাছগুলো দিয়ে দিলাম, এই দেখো সাজিয়ে সাজিয়ে মাছগুলো দিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিলাম, এই হয়ে গেল। একটু ঢেকে দেব, একটু ঢেকে দেব। দেখো এই হয়ে গেল আমার লাউ ডগা দিয়ে ইলিশ মাছ, লাউ ডগা সর্ষে দিয়ে ইলিশ মাছ হয়ে গেল। ব্যাস নামিয়ে নেব, ধন্যবাদ।